সাংবাদিক মুসা সাহেবকে জড়িয়ে ধরে বলেছে, আপলুক এক ফেরেশতাকে মার দিয়া দেশ স্বাধীন হওয়ার পরে কিছু সাংবাদিক বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন। বঙ্গবন্ধু হঠাৎ বললেন, মর্নিং নিউজের যে সম্পাদক ছিল সে সবসময় আমাদের বিরুদ্ধে লিখত, পাকিস্তানিদের পক্ষ ছিল, বিশেষ করে আমাকে সে বিশেষভাবে টার্গেট করত দেশদ্রোহী হিসেবে, সে কোথায়? তো সব সাংবাদিকরা বলেছে, সে কি আর এখন দেশে আছে, হয়তো পালিয়ে গেছে, নাহলে কোনো বিহারি ক্যাম্পে লুকিয়ে আছে। বঙ্গবন্ধু তাকে আনো, আমি তার সাথে কথা বলতে চাই। মুসা সাহেব আমাদের প্রবীণ সাংবাদিক প্রয়াত, তারা সবাই খুঁজে সেই এডিটরকে খুঁজে বের করেছেন মর্নিং নিউজের। তিনি বঙ্গবন্ধুর কাছে আসলে বঙ্গবন্ধু তার সাথে ভালোভাবে কথা বলেছেন। তার ধারণা ছিল যে তাকে হয়তো জেলে পাঠাবে বা কোনো বড় শাস্তি দিবে, ফাঁসি দিবে। বঙ্গবন্ধু খুব ভালো ব্যবহার করেছেন। তার কিছুদিন পরে এই এডিটর আবার বঙ্গবন্ধুর কাছে গণভবনে এসছে, এই বেলি রোডের। তো বঙ্গবন্ধুকে বলছে, বঙ্গবন্ধু আমার তো পাকিস্তানে যেতে হবে, আমার একটা বাড়ি ছিল আসাদ গেটে, আমি বিক্রি করেছি, টাকা নিতে পারছি না, ডলার নাই। বঙ্গবন্ধু, আমি তোমাকে কোথায় থেকে ডলার দিব, আমি দেশ চালাতে পারছি না। তারপরেও তিনি গভর্নর নুরুল ইসলাম সাহেবকে টেলিফোন করে বলেছেন, ওর ডলারটা দিয়ে দাও, সে দেশ পাকিস্তানে যেতে চায়, চলে যাক। কিছুদিন পরে লাহোরে একটা সাংবাদিকদের কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে মুসা সাহেব গিয়েছে, তাকে টেলিফোন করেছে, এই এডিটর বলছে তুমি আমার বাসায় ডিনারে আসো, ডিনারের দাওয়াত দিয়েছে। যখনই বঙ্গবন্ধু সেই বাসায় গিয়েছেন, দরজা খুলেই এই সাংবাদিক মুসা সাহেবকে জড়িয়ে ধরে বলেছে, আপলুক এক ফেরেশতাকে মার দিয়া। বঙ্গবন্ধু ছিলেন ফেরেশতাতুল্য, মহামানব, সারা জাতির মুক্তির দূত। তার কন্যা শেখ হাসিনা, তিনি আজ দেশ ও জাতিকে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে, অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।